বহুদিন পর যেন কিছুটা স্বস্তির বাতাস ফিরেছিল বাংলাদেশ শিবিরে। হাঁটতে হাঁটতে ব্যর্থতার জর্জরিত এক দল যে পেয়েছিল জয়ের দেখা, কিন্তু সেই আনন্দটা খুব বেশিক্ষণ টিকল না। শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙুলের চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরমেন্সের পর হুট করে চোটের শিকার সাকিব আল হাসান, ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচে খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফায়ারের জন্য শেষ ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের চোটের কথা নিশ্চিত করেন। সর্বশেষ শ্রীলঙ্কা ম্যাচে নিজের বোলিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান সাকিব, যার ফলে বিশ্বকাপের বাকি অংশ খেলা হচ্ছে না সাকিবের। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আর একটি, 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপে ভরাডুবির পর যেন ছোট্ট এক আলোর রেখা খুঁজে পেয়েছিল বাংলাদেশ। টানা 6 ম্যাচ হারার পর শ্রীলঙ্কাকে 3 উইকেটে উড়িয়ে দিয়ে মিলেছিল স্বস্তির জয়। আর লঙ্কা বধে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে 2 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে খেলেন 65 বলে 82 রানের অনবদ্য এক ইনিংস। তার এমন অলরাউন্ডার পারফরমেন্সেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কারটাও পাগিয়ে নিয়েছেন সাকিব আল হাসান, ফলে বিশ্বকাপটা এখানে শেষ হলো সাকিব আল হাসানের। এবারের বিশ্বকাপে এর আগে একবার চোটে পড়েছিলেন সাকিব, সেবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ম্যাচটা ভালো কাটলেও বিশ্বকাপটা সামগ্রিকভাবে বেশ বাজেই কেটেছে সাকিব আল হাসানের। 7 ইনিংসে সব মিলিয়ে 186 রান করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকানো 50টাই আসলে তার একমাত্র 50। বল হাতে টাইগারদের অধিনায়ক নিয়েছেন 9 উইকেট, বোলিং গড়টা 36.55, যা সাকিব সুলভ নয়। দল হিসেবেও ভালো করতে পারেনি বাংলাদেশ, 8 ম্যাচের মধ্যে পেয়েছে কেবল 2টিতে জয়। হারের দগদগে ক্ষততে লবণ মাখিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় পরাজয়। টানা ব্যর্থতার ফলে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা এখনও টিকে আছে। পাকিস্তানকে বাদ দিয়ে শীর্ষ 7 দলের মধ্যে থেকে বিশ্বকাপ শেষ করতে পারলেই মিলবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ এজন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অতীতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আগামী 11 নভেম্বর পুনেতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। মুন্না চন্দ্র দাস, BDCricTime।